শনিবার রাজধানীর জগন্নাথ জী মন্দিরে এবং মঠ স্থিত ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হয় জগন্নাথের স্নানযাত্রা সাত জুলাই অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব সেই মোতাবেক এদিন অনুষ্ঠিত হয় জগন্নাথের স্নানযাত্রা এই দিন জগন্নাথের স্নানযাত্রায় অসংখ্য ভক্তের সমাগম ঘটে জগন্নাথ জীব মন্দির ছাড়াও এই দিন রাজধানী ইস্কন মন্দিরের উদ্যোগে পূর্বাশা মাঠে জগন্নাথ দেবে স্নানযাত্রা পালন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস আগরতলা পুর ডেপুটি মেয়র সহ অন্যান্যরা ইস্কন মন্দিরের এক পূজারী জানান জগন্নাথের যাত্রা মানে জগন্নাথ দেবের স্নান যাত্রা এই দিন জগন্নাথ দেবকে স্নান করানো হবে হরে কৃষ্ণ আমি শ্যামসুন্দর দাস ব্রহ্মচারী আগরতলা শ্রী চৈতন্য বড়িয়া মঠ তথা শ্রী জগন্নাথজি মন্দিরের সেবক আজ আপনাদের আমরা জানাচ্ছি যে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহাভিষেক উপলক্ষে আগরতলা শ্রী চৈতন্য জগন্নাথ জগন্নাথজি মন্দিরেও অন্যান্য বছরের মতো এই বছরও এই স্নানযাত্রা মহোৎসবের আয়োজন হয়েছে যদিও আজ অম্বুবাচির একটা ইয়ে রয়েছে তিথির একটা ব্যাপার রয়েছে তো সেজন্য বিধিবিধান মতো রিপোর্ট খবর ত্রিপুরা